দেশে সব বিভাগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ শনিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এটা বলা হয়। এতে বলা হয় ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 72 ঘন্টায় আবহাওয়ার বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিত অংশ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা 6টা 42 মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর 5টা 11 মিনিটে। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।